সায়েন্স টিউটরে সবাইকে স্বাগত। চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তের সাজেশন, প্রতিটি প্রশ্নের মান 5। তোমাদের পরীক্ষায় 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে এখানে 6টি প্রশ্ন লেখা হয়েছে। আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অনেকগুলোই প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্নগুলো। তার আগে বলে রাখবো তোমরা খাতার মধ্যে এই প্রশ্নগুলো নোটস করে নাও, আর প্রয়োজনীয় অ্যান্সারগুলো তোমরা খাতার মধ্যে লিখে বারবার পড়ার চেষ্টা করো। দেখো, এক নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো, বাষ্পমোচনের 2টি গুরুত্ব লেখো। মান দেওয়া হয়েছে 3 যোগ 2। দু নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান 4টি উপাদানের নাম লেখো, সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো, 2 যোগ 3। 3 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো, মানব দেহের রেচনে যকৃতের ভূমিকা লেখো। মান দেওয়া হয়েছে 3 যোগ 2। 4 নম্বর প্রশ্ন, হলজৈক পুষ্টি ও হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্যগুলি লেখো, মিথজীবী পুষ্টি ও পরজীবী পুষ্টি বলতে কি বোঝো, 3 যোগ 2। 5 নম্বর প্রশ্নটা দেখো, মানুষের দেহের পরিপাক গ্রন্থিগুলির নাম, অবস্থান ও পরিপাকে ভূমিকা উল্লেখ করো। এটার মান দেওয়া হয়েছে 5। 6 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের তাৎপর্যগুলি লেখো, সবাত ও অবাত শোষণের মধ্যে পার্থক্যগুলি লেখো। মান দেওয়া হয়েছে 3 যোগ 2। এই ছিল আজকের ভিডিওর 6টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে বারবার খাতার মধ্যে লেখার অভ্যাস করো, তাহলে পরীক্ষার মধ্যে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার আগে বলবো একটা কথা, যে এই সাজেশন সংক্রান্ত অনেকগুলোই ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখলে কোনটাই উপকৃত হবে। ধন্যবাদ।